বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি এর আগে অনেকবারই ট্রফি উন্মোচনে অংশ নিয়েছেন, তবে অ্যালিসা হিলির সাথে এবারই প্রথম। এর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচই খেলেছে মাত্র তিনটা, তিনবারই বিশ্বকাপে। জ্যোতির দল এবারই প্রথম অস্ট্রেলিয়া নারী দলের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার পর জ্যোতিরা অজিদেরও চমকে দিতে মুখিয়ে রয়েছে। ২০২৩-এ ঘরের মাঠে ভারতের বিপক্ষে জ্যোতিরা দাপট দেখিয়েছেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে নতুন করে চিনিয়েছেন। ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তানের সাথেও সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়া নারীদের সাথেও জ্যোতিরা সমান তালে লড়েছেন। আর তাই বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া নারী দলও এখন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। জ্যোতিদের সাফল্যে মিডিয়া কভারেজ বেড়েছে, শুধু তাই নয়, প্রথমবারের মতো বাংলাদেশ নারী দলের স্পন্সর মিলেছে। ভারতের বিপক্ষে ওই সিরিজই জ্যোতিদের ভাগ্য খুলে দিয়েছে। ইন্ডিয়া এমন একটা টিম যাদের এগেনস্টে ভালো করা মানে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক বেশি ফোকাসড হওয়া, যেটা হচ্ছে আমাদের বলবো যে যেটা আমাদের জন্য পজিটিভ হয়ে দাঁড়াইছে। এবং টিম ওয়াইজ বলবো যে হোল টিম এখন অ্যাটলিস্ট মানুষ তো জানে যে মারুফাকে, নাহিদাকে। রিসেন্টলি নাহিদা অসাধারণ বলিং করেছে, সেই স্বরূপ হচ্ছে ওডিআই টিম প্লেয়ার অফ দ্য ইয়ারের ভিতরে ছিল। সো আমি বলবো যে এভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক প্লেয়ার অনেক বেশি মানে ফোকাসড হচ্ছে। সোফার বলবো যে হ্যাঁ, এক্স্যাক্টলি ওই সিরিজটাই আমাদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে, প্লাস হচ্ছে বলবো যে পপুলারিটি একটু বাড়াইছে। অস্ট্রেলিয়া দলে অনেক ক্রিকেটারই রয়েছেন যারা বিশ্ব ক্রিকেটে লম্বা সময় সার্ভিস দিয়েছেন। বিশ্বজুড়ে অ্যালিস পেরি কিংবা অ্যালিসা হিলিদের অনেকেই আদর্শ মানেন। লম্বা ক্যারিয়ারে পারফর্ম করেই তারা নিজেদের কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছেন। তাদের সাথে ম্যাচ খেলা দূরে থাক, বাংলাদেশ দলের অনেকেই এবারই প্রথম হিলিদের কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। গোটা সিরিজেই সুমাইয়া নিশিধারা দারুণ কিছুই শেখার সুযোগ পাবেন। এবং আমাদের টিমে অনেকেই কিন্তু ওদের টিমে যে প্লেয়ারগুলো আছে লিজেন্ড, কাইন্ড অফ লিজেন্ড প্লেয়ার, তাদের কাছ থেকে কিন্তু কথা বলার জন্য বা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, তারা কেমন ক্রিকেটটাকে দেখে বা তারা কীভাবে তাদের দেশে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে কিন্তু কথা বলার জন্য মুখিয়ে আছে। এবং রিসেন্টলি আমি দেখেছিও যে সকালে যখন ব্রেকফাস্টও দেখা হয়, অনেক আমাদের অনেক প্লেয়াররা তাদের সাথে যাই কথা বলছে। এই কাইন্ড অফ এই কমিউনিকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টিমকে গ্রো করার জন্য, কারণ তারা অনেক লম্বা সময় ধরে ক্রিকেট খেলতেছে এবং আমাদের টিমে এমন প্লেয়ার আছে যারা তাদের এগেনস্টে কখনো খেলে না, এরকমও আছে। সো তাদের জন্য যারা তাদেরকে আইডিয়ালাইজ করে, লাইক অ্যালিস পেরিকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়, সো তাদেরকে দেখছে, তাদের খেলা শিখছে, সো তাদের সাথে খেলছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশের কন্ডিশন অজিনারীদের কাছে একেবারেই অচেনা, সেই সাথে বাংলাদেশের স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। আর তাই হোম কন্ডিশন কাজে লাগিয়ে অজিদের বিপক্ষে জয়ের ব্যাপারে জ্যোতিরা যথেষ্ট আশাবাদী। আগামীকাল সকাল 9:30 সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আগামী 24 এবং 26 মার্চ সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর দুই দল 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।